Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, কথা বলছি হামস্টাদ সুইডেন থেকে। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো যারা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন, মেসেজ করছেন, কত টাকা ব্যাংকে দেখাইতে হবে, কিভাবে দেখাইতে হবে, কেন দেখাইতে হবে, সবকিছু নিয়ে কথাবার্তা হবে। এর মাঝখানে আমি আপনাদেরকে একটা কোশ্চেনের অ্যানসার দিয়ে নিচ্ছি গতকালকে যে ভিডিওটা ছিল অ্যাপিল নিয়ে। সেখানে একজন কোশ্চেন করেছেন যে আমি বলেছি যে অ্যাপিল করা অবস্থায় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, অর্থাৎ ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট বা যে কোনো ধরনের রেসিডেন্ট পারমিটে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়েন, অ্যাপিল ডিসিশন না হওয়ার আগ পর্যন্ত সেটা ভ্যালিড, এবং এই কথাটার জন্য যদি প্রমাণ দরকার হয় তাহলে প্রমাণ হিসেবে আমার এই স্ক্রিনের উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনি যখন অ্যাপিল করবেন অ্যাপিলের ডিসিশন হওয়ার আগ পর্যন্ত মাইগ্রেশন ওয়ার্কেতে ইন্ডিভিজুয়াল যেই কোশ্চেন্স সেখানে রেসিডেন্ট পারমিট যদি রিজেক্ট হয় সেই পেজের মধ্যে লেখা আছে যে যদি আপনার রেসিডেন্ট পারমিট রিজেক্ট হয় এবং আপনি যদি অ্যাপিল করেন, যতদিন পর্যন্ত অ্যাপিলের ডিসিশন না হবে ততদিন পর্যন্ত ইউ আর ভ্যালিড ইন সুইডেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রিপারেশন টু গেট ব্যাক টু ইউর কান্ট্রি অর ওয়ার ইউ হ্যাভ দ্য পারমিট টু লিভ। আচ্ছা, যদি আপনার কাছে মনে হয় যে আপনি যে অ্যাপিল করেছেন সেই অ্যাপিলকে আপনি উইথড্র করবেন, তাহলে অ্যালিয়েন্স অ্যাক্ট 2005 চ্যাপ্টার 15 গিয়ে যদি সেকশন 2 এবং সেকশন 3 পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে যদি আপনি কোনো অ্যাপিল অ্যাপ্লিকেশন করেন এবং সেটা যদি উইথড্র করেন তাহলে উইথড্রর সাথে সাথে আপনি যে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ডাজেন্ট ম্যাটার স্টাডি পারমিট অর বিজনেস পারমিট, ওয়ার্ক পারমিট, এগুলো যেগুলো অথবা লং টার্ম রেসিডেন্ট পারমিট, এগুলো সব কিছুই নতুন করে উইথড্র হয়ে যাবে এবং আপনাকে তখন সাথে সাথে রিপোর্ট করতে হবে। যদি আপনার অ্যাপিল আপনি বলেন যে না আমি অ্যাপিল করবো না, বা আমি যে অ্যাপিলটা করেছিলাম সেই অ্যাপিলটা উইথড্র করলাম, তাহলে তিনি কোশ্চেন করেছিলেন যে আপনি ভ্যালিড কিনা, সে ভ্যালিডেশন হিসাবে আমি এখানে এই মাইগ্রেশন ওয়ার্কারের পেজটা আপনাকে রেফার করছি যে আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন। আচ্ছা, এনিওয়ে এখন কথা বলবো হচ্ছে যারা সুইডেনে এবছর মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, 2021 অটম সেমিস্টারে সেপ্টেম্বর মাসে জয়েন করতে যাচ্ছেন, তাদের জন্য যারা রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন করবেন, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, একে টিআরপি বলা হয়, টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তাদের রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা দেখাইতে হবে ব্যাংকে? সাধারণভাবে আপনাকে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেন্ট আপনাকে আপনার নিজের অ্যাকাউন্টে টাকাটা দেখাইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। আপনি অন্য কারো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না অ্যাজ এ স্পন্সর, ইউএসএর মতো বা অস্ট্রেলিয়ার মতো যে আপনাকে স্পন্সরশিপ নিয়ে অন্য কারো অ্যাকাউন্টের তার স্পন্সরশিপ নিয়ে আপনি টাকাটা দেখালেন, নো, ইউ হ্যাভ টু শো ইউর মানি ইন ইউর ওন অ্যাকাউন্ট। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্টে দেখাবো নাকি প্রাইভেট অ্যাকাউন্টে দেখাবো না কিসে দেখাবো? আপনার যেই রানিং যেই ট্রানজ্যাকশন যেই অ্যাকাউন্ট আছে সেটা স্যালারি অ্যাকাউন্ট হতে পারে, সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, সেটা প্রাইভেট অ্যাকাউন্ট হতে পারে, আপনি দেখাতে পারেন, কিন্তু যেখানে নিয়মিত ট্রানজ্যাকশন আছে এরকম একটা অ্যাকাউন্টে দেখাতে হবে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন কিনা। আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তো আপনাকে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতেই হবে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা সার্টিফিকেট নেওয়া লাগবে ব্যাঙ্ক থেকে যে উনি এই ব্যাঙ্কটা এত তারিখে ওপেন করেছেন এবং এই ব্যাঙ্কটা সচল অবস্থায় আছে, অ্যাক্টিভ সার্টিফিকেট দেখানো লাগবে, ব্যাঙ্কে গিয়ে চাইলেই আপনাকে এই সার্টিফিকেটটা দিয়ে দিবে। আচ্ছা, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা ওপেন করবেন তাদের জন্য এইটা, আর যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছেন বা স্যালারি অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছেন, স্যালারি অ্যাকাউন্টে যদি কারো পার্সোনাল লোন থাকে তাহলে স্যালারি অ্যাকাউন্ট আপনি শো করবেন না। কেন? বিকজ সেখানে ট্রানজ্যাকশনের অনেক প্রত্যেক মাসে কিছু পরিমাণ অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হবে এবং আপনার অ্যাকাউন্ট স্যালারি থেকে কেটে নেওয়া হবে, এটা সাধারণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সেই জন্য আপনি আপনার স্যালারি অ্যাকাউন্টে যদি কোনো পার্সোনাল লোন থাকে আপনি দয়া করে আপনার স্যালারি অ্যাকাউন্টটা শো করবেন না, আপনি অন্য কোনো অ্যাকাউন্ট শো করবেন। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা দেখাইতে হবে? সেভিংস অ্যাকাউন্টে আপনার জন্য সুইডেনের ল অনুযায়ী মাইগ্রেশন ওয়ার্কেতে যদি পেজে যান তাহলে দেখতে পাবেন 8,668 সুইডিশ ক্রোনা, এই টাকাটা প্রতি মাসের খরচ হিসেবে আপনাকে দেখাইতে হবে। যদি আপনি এক বছরের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে 13 দিয়ে এটাকে গুণ দিতে হবে, তাহলে 8,668 সুইডিশ ক্রোনা, এই 8,668 সুইডিশ ক্রোনাকে 13 দিয়ে গুণ করার পর যেই টাকা আসে সেই টাকাটাই আপনাকে আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে। এক বছরের জন্য যদি হয় তাহলে 13 দিয়ে, যদি দুই বছরের জন্য হয় তাহলে 26 দিয়ে গুণ করতে হবে। সুইডেনে 5টা ইউনিভার্সিটি আছে, যেই 5টা ইউনিভার্সিটি আপনাকে 2 বছরের রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য পারমিট দেয়, সেই 5টা ইউনিভার্সিটির যদি একটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হয় তাহলে আপনি 2 বছরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 বছরের অ্যাপ্লিকেশনের বোন অ্যান্ড ব্যান নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো আপনার সাথে, বাট এখন আমি শুধু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি। আচ্ছা, তো এখন এটা মোটামুটি হিসাব করলে প্রায় 11.5 লাখ থেকে 12 লাখ টাকার মতো হয়। আপনি নিজের জন্য 12 থেকে 13 লাখ টাকা একটু এক্সট্রা দেখাইতে পারেন, সেটা কোনো সমস্যা না। আচ্ছা, আপনার বাচ্চার জন্য যদি হয় তাহলে 2100 সুইডিশ ক্রাউন দেখাবেন হচ্ছে বাচ্চার জন্য,
প্রতি মাসের, এটাকে আবার 13 দিয়ে গুণ দিবেন, তাহলে 2100 সুইডিশ ক্রাউন ইনটু 13 যত আসে। আর আপনার যদি ডিপেন্ডেন্ট থাকে অর্থাৎ আপনার স্পাউস, আপনার স্পাউসের জন্য 3500 ক্রাউন প্রতি মাসে, এটাকে 13 দিয়ে গুণ দিবেন, 13 দিয়ে গুণ দিয়ে যে টাকাটা আসে সেইটা। তাহলে বোঝা গেল মোটামুটি মোটামুটি একটা একটা বাচ্চা আছে এরকম কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে 19-20 লাখ টাকার মতো দেখাইলে হবে। এখন কথা হচ্ছে যে এই টাকাটা, যে বাচ্চার যে টাকাটা সেটা কোথায় দেখাবো? বাচ্চার টাকাটা অ্যাপ্লিক্যান্ট তার নিজের অ্যাকাউন্টে দেখাবে, আর স্পাউসের টাকাটা আপনার অ্যাকাউন্টে যেন না থাকে। স্পাউসের জন্য ইন্ডিভিজুয়ালি স্পাউসের একটা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে টাকাটা দেখানো হবে, সব কিছু ইন্ডিভিজুয়াল, শুধু বাচ্চারটা অ্যাপ্লিক্যান্টের অ্যাকাউন্টে দেখানো যাবে। এইভাবে হিসাব করে আপনারা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করবেন। ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে অবশ্যই অবশ্যই আপনারা ব্যাঙ্ক সার্ভিস সার্টিফিকেট দিবেন। সময় অনেক ব্যাংকের সরাসরি যে সফটওয়্যার থাকে সব সফটওয়্যার থেকে প্রিন্ট আউট করে কপি দিয়ে দেওয়া হয় এবং সেখানে কোনো সিল সিগনেচার থাকে না। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মাধ্যমে সেখানে সিল দেওয়া হয় এবং ব্যাংক থেকে সত্যায়িত একটা কপি দেওয়া হয়। সেই কপির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যে ফেক না অথবা আপনি যে ফেক অ্যাকাউন্ট দেখাচ্ছেন না সেটার একটা প্রমাণ পাওয়া যায়। এইভাবে সবাই অ্যাপ্লিকেশন করুন। যারা যারা নর্ডিক ট্রান্সের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন করতে চান অর্থাৎ রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন করতে চান তারা নর্ডিক ট্রান্সের সার্ভিস অ্যাট nordictrans.ac তে যোগাযোগ করুন। কস্ট সেকশন দেখার জন্য কস্ট ট্যাবে যান, সাইন ইন করুন nordictrans www.nordictrans.ac তে এবং সেখানে গিয়ে আপনারা কস্ট সেকশন চাপ দিলে আপনাকে সাইন ইন করতে বলবে। সাইন আপ করার পর কস্ট ট্যাবে চাপ দিবেন, কস্ট ট্যাবে চাপ দিলে আপনি দেখতে পাবেন সেখানে সিঙ্গেল, সিঙ্গেল ছাড়া ফ্যামিলি, ফ্যামিলির সাথে আপনারা একটা বাচ্চা, দুটা বাচ্চা, কত খরচ আসে সেই খরচ অনুযায়ী আপনি অনলাইনে পে করতে পারবেন, সাথে সাথে ইনভয়েস পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো ধরনের কোয়ারির জন্য, অ্যাপিলের কোয়ারির জন্য management@nordictrans.ac তে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।